লকডাউনের এক মাস পার, তারপরেও থামতে নারাজ ভয়ঙ্কর ভাইরাস। করোনার প্রকোপে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা, পালা দিয়ে বাড়ছে মৃত্যু। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে শুধুমাত্র শেষ ২৪ ঘণ্টাতেই নতুন করে ১৬৮৪ জনের শরীরে মিলেছে কোভিড-১৯ উপস্থিতি। দৈনিক আক্রান্তের নিরিখে যা নতুন রেকর্ড, স্বাভাবিকভাবেই এতে চিন্তা বেড়েছে স্বাস্থ্যমন্ত্রকের। তবে দুঃসংবাদের সঙ্গে ভালো খবরও শুনিয়েছে তারা। মন্ত্রকের দাবি, শেষ ২৪ ঘণ্টায় ভাইরাস মুক্ত হয়েছেন ৪৯১ জন, সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৪৭৪৮ জন। সুস্থতার হার বেড়ে হয়েছে ২০.৫৯%। পাশাপাশি দেশে সর্বত্রই লকডাউনের সুফল মিলতে শুরু করেছে। গত ২৮ দিনে ১৫টি জেলায় নতুন করে কেউ সংক্রমিত হননি। শেষ ১৪ দিনে সংক্রমণের খবর মেলেনি ৮০টি জেলায়। এই পরিসংখ্যান আশাব্যঞ্জক বলেই দাবি মন্ত্রকের। হাম সবকে লিয়ে মহত্বপূর্ণ হ্যায় কি কমিউনিটি অর সরকার দ্বারা চেইন অফ ট্রান্সমিশন কো ব্রেক করনে কে লিয়ে ইস কালেকটিভ এফর্টস মে হাম লোক লগে রহে। হমে দেখনা হ্যায় কি ইন জিলো মে কোই নয়া কেস না আয়ে অর নয়ে জিলে ইস শ্রেণী মে শামিল হতে রহে। জহাঁ তক ওয়ে জিলে হ্যায় জিনমে অভি তক কোই কেস আজ তক রিপোর্ট নহীঁ হুয়া হ্যায়, ইয়ে মহত্বপূর্ণ হ্যায় কি ওয়ে জিলে গ্রিন জোন মে হি বনে রহে অর কোই ভি ইম্পোর্টেড কেস উস জিলে মে না আয়ে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে দেশের নানা রাজ্যে ঘুরবে কেন্দ্রীয় প্রতিনিধি দল। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে এসে পৌঁছেছে এমন দুটি দল। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয় এমন আরও ৪টি নতুন দল তৈরি করা হয়েছে। চেন্নাই, হায়দ্রাবাদ, সুরাত ও আহমেদাবাদের করোনা পরিস্থিতি ঘুরে দেখবে তারা। নিউজ টাইম।